ধারালো অস্ত্র দিয়ে কেউ কাটে শরীর, কেউ বা কাটে ঠোঁট। হ্যাঁ, সত্যিই বলছি, বিশ্বে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা প্রায় 200। অসংখ্য ভাষা, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি, আইন কানুন এবং ইতিহাস ঐতিহ্যের মিশেলে বিশ্ব মানব সমাজের প্রবাহ। আফ্রিকার উপজাতি থেকে শুরু করে আরবের যাযাবর বেদুইনদেরও রয়েছে ভিন্ন সংস্কৃতি। আবার সভ্য ইউরোপ থেকে শুরু করে উত্তর আমেরিকা কিংবা স্পন্দনশীল কেন্দ্রীয় ও দক্ষিণ আফ্রিকা, সব জায়গাতেই রয়েছে অদ্ভুত আচার অনুষ্ঠান বা সংস্কৃতি। সেগুলো অবিশ্বাস্য বটে, আপাত দৃষ্টিতে সেসব উদ্ভট, বেমানান হলেও যুগ যুগ ধরে তা পালিত হচ্ছে। যেমন মৃতদের সঙ্গে বসবাস, ইন্দোনেশিয়ার সুলাসি অঞ্চলের তোরাজা জাতির লোকজন মৃত মানুষের সঙ্গে বসবাস করে, যা বিশ্বের সবচেয়ে অদ্ভুত রীতির মধ্যে অন্যতম। সাধারণত মানুষ মরে গেলে কবর দেওয়া হয়, তবে তোরাজারা তা করে না। তারা মৃত মানুষের যথাযথ সৎকারের আগে কয়েক মাস মৃত শরীরের সঙ্গে বসবাস করে। তারা বিশ্বাস করে এই রীতি পালন করলে মৃত ব্যক্তি পরকালে শান্তি পাবে। মানকে বুফে ফেস্টিভ্যাল থাইল্যান্ড। থাইল্যান্ডের লোপবুরি অঞ্চলের মানুষেরা বানর ভোজনের আয়োজন করে। প্রতি বছরই এই আয়োজনটি অত্যন্ত জাঁকজমকতার মধ্যে দিয়ে পালিত হয়। নানা ধরনের ফল, শাকসবজি এবং অন্যান্য খাবার দিয়ে মানকে বুফে সাজানো হয়। বড় বড় টেবিল ভর্তি করে রাখা হয় এসব খাবার। 2000 বানর 3 দিন ধরে এসব হাজার হাজার কেজি খাবার খায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এই অবাক করা দৃশ্য দেখতে থাইল্যান্ডে জড়ো হয়। শরীরে ট্যাটু করার ঐতিহ্যও আফ্রিকায়। আফ্রিকানদের প্রাচীন ঐতিহ্যের মধ্যে অন্যতম হলো শরীর জুড়ে ট্যাটু করা। কিছু উপজাতিরা তো বাদ দেয় না দুদিনের শিশুকেও, জন্মানোর পরপরই শিশুর শরীরে নকশা আঁকিয়ে দেওয়া হয়। সুদান ও ইথিওপিয়ার নারীরা জীবনে বহুবার শরীরে উল্কি আঁকে থাকেন। ধারালো অস্ত্র দিয়ে শরীরে এমন দাগ কেটে নকশা করা মোটেও সহজ কাজ নয়, তারপরও তারা আগ্রহ নিয়ে এ কাজটি করে থাকেন। পা বেঁধে রাখা রীতি, ছোট পা সৌন্দর্যের প্রতীক, এজন্য চীনের নারীরা সেই ছোটবেলা থেকে পা মুড়িয়ে রাখে। ছোটবেলার মেয়েদের পায়ের শক্ত ব্যান্ডেজ দিয়ে আঙুলগুলো মুড়িয়ে বাঁধতে বাধ্য করা হয়। এই প্রক্রিয়ার পা 3 ইঞ্চির মধ্যে থাকে। অনেক সময় এই কষ্টদায়ক রীতি প্রক্রিয়া অনুসরণ করার ফলে মেয়েদের পায়ের হাড় ভেঙে যায়। এভাবে অনেকের পায়ে পচন সৃষ্টি হতো। অবশ্য বর্তমানে এই অমানবিক সংস্কৃতির প্রচলন বন্ধ হয়েছে। নাগপঞ্চমী উৎসব, একটি ঝুড়ি ভর্তি বিষধর সাপ, আর সেই ঝুড়িটি মাথায় নিয়ে নাচছে একজন। দৃশ্যটি কল্পনা করাও বেশ ভয়ঙ্কর বিষয়। ভারতের মহারাষ্ট্রের কিছু মন্দিরে এমনই সাপ খেলার রীতি রয়েছে। সেখানকার জনগণ এমনই এক ভয়ঙ্কর সংস্কৃতির চর্চা করে। মঙ্গলকর নাগপঞ্চমীর সময় সর্পদেবীকে ঠিক এভাবেই পূজা করা হয়। একসময় লোকজন মাথায় সাপ নিয়ে একত্রে মন্দিরের দিকে অগ্রসর হয়। এরপর মন্দিরে পৌঁছে সর্পদেবীকে স্মরণ করা হয়, সেই সঙ্গে জোরে জোরে প্রার্থনাও করে দেবী ভক্তরা। নাগপঞ্চমী উৎসব পালনে সবচেয়ে বিষধর কিছু সাপ ব্যবহৃত হয়। গলাবন্ধনী রীতি, আফ্রিকা এবং এশিয়ার কয়েকটি উপজাতির নারীরা গলাবন্ধনী পরে থাকে। এদেরকে জিরাফ মানবও বলা হয়। পিতলের রিং দ্বারা তৈরি শক্ত এই অলংকার গলায় পরলেই গলা বেশ লম্বা দেখায়। মায়ানমারের কায়ান জনগোষ্ঠীর পাদুং নারী 2 বছর বয়স থেকেই পিতলের এই গলাবন্ধনী পরে থাকে। তাদের ধারণা, গলা লম্বা হলেই সৌন্দর্য ফুটে ওঠে। আফ্রিকার সাউথ অ্যান্ডাম্যান সমাজের নারীরাও গলাবন্ধনী পরে নিজেদের সম্পদ ও সামাজিক মর্যাদা প্রদর্শনের জন্য। লিপ প্লেটিং, খুবই ভয়ঙ্কর এক রীতি এটি। ইথিওপিয়ার মরুসি নারীরা ঠোঁটে মাটির তৈরি প্লেট লাগায়, যা দেখতে বেশ উদ্ভট লাগে, যে কারণে তাদের ঠোঁট অনেকটা বড় হয়। মরুসি জাতি ছাড়াও চাই এবং ত্রিমা জনগণ এই রীতি অনুসরণ করেন। মরুসি নারীদের বয়স 15 বা 16 বছর হলে তাদের নিচের ঠোঁট কেটে প্লেট বসানো হয়। গবেষকদের মতে, শারীরিক এই বিকৃতির মাধ্যমে মেয়েরা নিজেদের ক্ষমতা ও আত্মসম্মান প্রদর্শন করে।